বাড়ি এসে বাবুকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে ঘরের দায়িত্বে হচ্ছে কি মা আর বোন। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে মানে দেখো টাইম বেজে গেছে প্রায় 5:30 মতো বেজে গেছে আর সকাল সকাল ট্রেন আছে আমাদেরকে, এখন ওলা বুক করে যেতে হবে চিৎপুর স্টেশন, ওখানে নিয়ারেস্ট আমাদের স্টেশন ওটা। ভেবেছিলাম শিয়ালদা যাবো, কিন্তু শিয়ালদা যাওয়া হচ্ছে না, শিয়ালদা একটু একটু লেট লেট হয়ে যাবে। তো ট্রেনটাও আমাদের মোটামুটি 6:50 নাগাদ আছে, হাজারদুয়ারি এক্সপ্রেস এটা ধরবো। আর ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ, আজকে আর্লি মর্নিং থেকে কলকাতার নতুন যে হোটেলে ছিলাম সেখান থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান, সারাদিন তো এখন চা করো আর লাস্ট অব্দি কন্টিনিউ করো, একদম দেখা হচ্ছে। চলো, যেন বেশি ঘুম হয়নি তার বেশি বলছি না, চলো বেরিয়ে পড়ি এখন। সকাল সকাল পৌঁছে গেছি চিৎপুর, মানে সরি চিৎপুর কলকাতা স্টেশন। তো বেশ রিসেন্টলি ছিমছাম থাকে ভালো লাগে, টিকিটের লম্বা লাইন। এখন তোমাদের দাদাভাই গেল লাইনে আর আমি ধীরে সুস্থে হাঁটছি। দাদাভাই গেল লাইন 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 যাচ্ছে। চলো ফাইনালি আমরা নেমে পড়েছি, টোটোতে এখন আছি মানে বড়। এবার বাড়ি বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব সকল গেল না বাড়ি এসে বাবুকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে বাবুকে ফ্রেশ করে স্নান করিয়ে দিলাম তেল ঠেল মাখিয়ে। আজকে আবার কাজের মেয়েটা আসেনি, বাবুর কিছু কাপড় চোপড় ছিল সেটা কেচে কুচে দিলাম। মা করছে রান্না, বোন বোন এখনই উঠলো জাস্ট, আর তোমাদের দাদাভাই সকাল সকাল এসে বাজার টাজার নিয়ে আসলো। বাজার বলতে আলু আর মাংস, তাই না শানি? আর পাপা পাপার পাপাও আছে, সবাই একসাথে বেশ ভালো লাগছে। আর মাঝখান থেকে কাজের মেয়েটা এলো না, কিছু করার নেই, যাই হোক কিন্তু বাবুকে পেয়ে শান্তি মন। তো বাবু এখন ঘুমোবে আমার কোলে। গাইস বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসেও কিছুটা কাজ ফাজ ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম। ছেলেকে কালকে সারাদিন দেখিনি, তো ওকে ওর সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম, তারপর একটু বাইরে গেলাম, কারণ কালকে তো ছিলাম না, তো কিছু ছিল না, তো রান্নাবান্নার জন্য কিছু তো ইন্তজাম করতেই হবে, তো করেছি। আর সবথেকে বড় ডেডিকেশন হচ্ছে একে দেখে শেখা উচিত, এত ডেডিকেশন মানে বলা যায় না, মানে মানে ঘুম তো হয়নি, 2-3 ঘন্টা ঘুম হয়েছে জাস্ট, তারপরে ঘুমের ঘুমও হয়নি, কিন্তু তা সত্ত্বেও দেখো কোনো শরীরের মধ্যে কোনো এত এনার্জি আছে, কোনো থাকার নাই কিছু নাই, কাজ নিয়ে আবার পড়ে গেছে, নিজের বাড়ি গোছাতে হবে। না বাড়িটা মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে কিছু করব না, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না আমাকে পরিষ্কারটা করতেই হবে, বাবুকে সমস্ত ফ্রেশ করি এখন, পরিষ্কার করে নিয়ে ডাস্টিং করে বাবুকে খাওয়াবো। শরীরে এনার্জি না থাকলেও তো বাবু তো সব করে হয়ে গেছে। হ্যাঁ সব করিয়ে দিয়েছি। বাহ সব করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। ডেডিকেশন এরকম হওয়া যাবো এরকম হতে হবে। হ্যাঁ তো ও অ্যাকচুয়ালি তো ঘরবাড়ি পছন্দ করতে খুব সবাই জানো যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশি ভালোবাসে সেজন্য। আর তাছাড়া তারপর হচ্ছে বাড়ির আবার কাজের কাজের লোক আছে, কাজের আন্টিটা আসেনি, ও না বলে ছুটি নিয়ে না বলে কীভাবে ছুটি নিয়ে নিয়েছে, তো যাই হোক সেটা কোনো ব্যাপার, ইস্যু না, করে নিতে হবে। তো করো তো সারাদিনটা, দেখো কী হচ্ছে, এখন অনেক বাকি আছে, তো আমি একটু রেস্ট ফ্রেস্ট করবো আর একটু ভালো করে, একটু ঘুম 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 চোখে ঘুম ঘুমও পাচ্ছে, তো একটু ঘুমাতেও হবে। ঘরের দায়িত্বে হচ্ছে কি মা আর বোন, বোন রান্না করলো পুরো চিকেনটা, সৎকাণ্ড কি বলে রামায়ণ পড়ে সীতারামের মা রান্না শেষ হওয়ার পর এসছো দেখা, এই যে চিকেন রান্না করছে, মশলা দিলেই হয়ে যাবে। হ্যাঁ হলে খাওয়ার সময় টেস্ট জানাচ্ছি, ওকে? ভীষণ ঘুম পাচ্ছে, এখানে ভাত আর উচ্ছে আলু ভাজা রয়েছে, আর কি আছে মা নিয়ে আসছে। এটা কি? এটা হলো চিকেন কষা আলু দিয়ে মিষ্টি রান্না করেছে। আর হচ্ছে কি কি রান্না করেছো মা? রহরের ডাল, রহরের ডাল। এখানে নিয়ে নিয়েছি ছোলার ঘুগনি, যেটা মা বানিয়েছে আজকে, যেটাকে দেখে ফিল আসছে মানে রোজা রোজা, মানে রমজান মাসে এই ঘুগনিটা আমাদের টানা প্রায় খাওয়া হয়, আর এমনি দিনে বানালে একটা অন্যরকম ফিল আসে, মটরের ঘুগনিতে যেটা আসে না। চলো এখন এটা এনজয় করি। জিনিস ছিল না যেমন প্যাম্পার্স, আর এখানে হচ্ছে কি তোমার রয়েছে ওয়াইপ, বাবুর ইশাম, আর হচ্ছে কি মামা আর্থের ফেস ক্রিম।